গত কয়েক বছর ধরে রাজনীতির শিকার হচ্ছে শান্তিনিকেতনের পৌষমেলা। বিজেপি ঘনিষ্ঠ বিশ্বভারতীর উপাচার্য পৌষমেলা পরিচালনায় কোভিডের পরবর্তী সময়েও নানা অজুহাতে তাদের পরিচালনায় অপারগতার কথা বলেছেন। পৌষমেলা পরিচালনা করে শান্তিনিকেতন ট্রাস্ট, তারা উপাচার্যের মতিগতি দেখে নিজেদেরকে গুটিয়ে রেখেছেন। এই অবস্থায় তৃণমূল পরিচালিত বোলপুর পুরসভা পৌষমেলা করতে চায় বলে বিশ্বভারতীকে চিঠি দিয়েছে। তারা পূর্বপল্লীর মেলার মাঠ ব্যবহারের অনুমতি চেয়েছে। বিশ্বভারতী যদি তাদের মেলার মাঠ না দেয় তাহলে গতবারের মতন বোলপুরের ডাকবাংলো মাঠে পৌষমেলা করবে তারা। এ বিষয়ে পুরসভা উদ্যোগী হয়েছে। গত বছর ডাকবাংলো মাঠে পৌষমেলা হলেও তার ঠিক জমিনি বলে আক্ষেপ সকলের। বোলপুরের ব্যবসায়ীরা বিশ্বভারতীর উদ্যোগে পৌষমেলা করার দাবি জানিয়ে উপাচার্যকে দোষারোপ করেছেন। এসএফআই বুধবার শান্তিনিকেতন জুড়ে প্রচার করে দাবি তুলেছে পৌষমেলা বিশ্বভারতীর সহায়তায় শান্তিনিকেতন ট্রাস্ট পরিচালনা করুক, অন্য কোনো সংস্থা পৌষমেলা করলে তার সমগুরুত্বের নয় বলে দাবি করেছেন তারা। ভাইস চ্যান্সেলার সম্বন্ধে সম্পূর্ণ জানেন, 2019 সালে যে কর্মকাণ্ড করেছিলেন, যে তুগলুকি কাণ্ড করেছিলেন, উনি প্রাইভেট ফোর্স নিয়ে এসে লুটপাট করে 2019 সালের মেলাটাকে একটা মানে ভঙ্গ করার জন্য নানা রকম একটা আতঙ্ক তৈরি করে দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে করোনার প্রকোপে 2 বছর বন্ধ হয়। গত বছর মেলাটা উনি করলেন না নানা রকম অছিলায়, এবং সেক্ষেত্রে লক্ষ্য করে দেখছি এবছর উনি মেলা করার করবেন না, কারণ ট্রাস্টের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে আমাদেরকে এবং আমরা একটা কপি পেয়েছি পৌরসভাকে বলেছেন যে মেলার যে মূল জলের যে প্রয়োজনটা, ওই লালদিঘির আমাদের এখানে যে 4টে পুকুর আছে, ডোবা আছে, সেখানে কিন্তু কচুরি পানা ভরে আছে, বাস্তবে সেটা ঘটনা। সেই জায়গাটাকে পৌরসভা যদি রিকভার করে দেয়, পৌরসভা খুব দায়িত্বের সাথে বলেছে যে যাতে মেলাটা হয়, এবং আমরা এটা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা পরিষ্কার করে দেবো এবং মেলাটা হয়। কিন্তু এই 15 তারিখের মধ্যে আমরা আজকে জানাতে এসেছি আপনাদেরকে যে 15 তারিখের মধ্যে ভাইস চ্যান্সেলার যদি কোনো পদক্ষেপ মেলা নিয়ে না নেন, তাহলে সেক্ষেত্রে আমরা বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হচ্ছি। ওনার কিন্তু পদক্ষেপ দেখে মনে হচ্ছে উনি মেলা করবেন না। তো আমরা চাইছি বিশ্বভারতীর ঐতিহ্যবাহী যে পৌষ মেলা, যেটা 7ই পৌষ থেকে সম্পন্ন হয়, সেই পৌষ মেলা পুনরায় বিশ্বভারতী ট্রাস্ট ও কর্তৃপক্ষ যৌথভাবে উদ্যোগ নিয়ে পুরনো যে আমাদের পূর্বপল্লী মেলার মাঠ আছে সেখানে অনুষ্ঠিত করুক। এই মেলা যদি কোনোভাবেই ট্রাস্ট কিংবা কর্তৃপক্ষ বন্ধ করতে চায় বা অন্য কোনো সংস্থাকে দিয়ে পরিচালিত করতে চায়, সেটা আমরা মানব না, ছাত্রছাত্রীরা মানব না। কারণ আমাদের যে দেবেন্দ্রনাথ ঠাকুর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর যে ঐতিহ্য পরম্পরায় এই মেলাকে রক্ষা করে গেছে, এখানকার যে বোলপুর শান্তিনিকেতনের প্রান্তিক মানুষদের অর্থনৈতিক অবস্থাকে উন্নত করার স্বার্থেই যে এই মেলাকে প্রতিষ্ঠা করে গেছে, আমরা চাই এই মেলা এখানকার লোকাল যে মানুষজন, এখানকার কর্তৃপক্ষ, ছাত্রছাত্রী সবাই মিলেই তাতে সামিল হোক এবং ট্রাস্ট এবং কর্তৃপক্ষ এটাকে পরিচালিত করুক। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।